আপনাদের স্বাগত, আপনাদের সঙ্গে আমি অনুরাধা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে নিউজ হেডলাইন্স। মেডিকেল কলেজ হাসপাতালের সিটি স্ক্যান মেশিনটি যান্ত্রিক ত্রুটির কারণে পরিষেবা সাময়িকভাবে স্থগিত রয়েছে। চুরি যাওয়া সোনা ও নগদ টাকা সহ দুজনকে গ্রেপ্তার করলো আসানসোল উত্তর থানার পুলিশ। বিনামূল্যে প্রতিবন্ধীদের সরঞ্জাম প্রদানের শনাক্তকরণ শিবির অনুষ্ঠিত হলো। স্কুলের উন্নতির লক্ষ্যে ছাত্রীদের কাছ থেকে টাকার দাবি করার ক্ষোভে সঞ্চার ঘটেছে অভিভাবকদের মধ্যে। দক্ষিণ দিনাজপুরের বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য জমি পরিদর্শন করলেন এক প্রতিনিধি দল। এক গৃহবধূ তার মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির ও মরণোত্তর চক্ষুদানের অঙ্গীকার করে নজির গড়লেন। দেখে নেব এক ঝলকে কিছু খবর। শুক্রবার সকালে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের চাঁদামোড় সংলগ্ন 2 নম্বর জাতীয় সড়কের উপর একটি সবজিভর্তি পিক আপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘটনায় আহত হয় 10 জন। জামুরিয়া থানার পুলিশ আহতদের উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা। লরির ধাক্কায় মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে শুক্রবার বাঁকুড়ার বিষ্ণুপুরের কাটানদার বাইপাসে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে 60 বছরের বটকৃষ্ণ পাল বাজারে বেরিয়েছিলেন। রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ বাঁকুড়া আরামবাগগামী একটি লরি ওই ব্যক্তিকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে বিষ্ণুপুর হাসপাতালে পাঠান। ঘাতক লরিটির সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ। বাঁকুড়া থেকে ইন্দ্রনেশনের রিপোর্ট, আনন্দ বার্তা। একটি সমবায় ব্যাংকের এটিএম এর উদ্বোধন হলো শুক্রবার। গ্রাহকদের আরো ভালোভাবে পরিষেবা দেওয়ার লক্ষ্যে এই রূপ উদ্যোগ গৃহীত হয় ওই ব্যাংক কর্তৃপক্ষের আশা। এর ফলে উপকৃত হবে অসংখ্য গ্রাহক। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। বীরভূম জেলার মোহাম্মদবাজার কমিউনিটি হলে একটি সংগঠনের উদ্যোগে একটি ঈদ মিলন উৎসব এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানানো হয়। 115 জন ছাত্রছাত্রীকে সংবর্ধনা জানানো হয়। উপস্থিত ছিলেন তৈশিক আহমেদ, মোহাম্মদ সারথী মুখোপাধ্যায়, রাফেউল হক, কমল খান, মাধব মণ্ডল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। বীরভূম থেকে মোহাম্মদ আজারউদ্দিনের রিপোর্ট, আনন্দ বার্তা। একুশে জুলাই শহীদ দিবস উপলক্ষে দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকে তৃণমূলের পক্ষ থেকে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো। এই প্রস্তুতি সভায় আরসিপি, বিজেপি সহ অন্যান্য দল ছেড়ে তৃণমূলে যোগদান করলেন প্রায় 800 জন। এদিনের সভায় উপস্থিত ছিলেন সাংসদ অর্পিতা ঘোষ, বিপ্লব মিত্র, উত্তম ঘোষ, আমজাদ আলী মণ্ডল, গৌতম দাস, ঋষিকেশ মুখার্জি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। দক্ষিণ দিনাজপুর থেকে রমেশ চ্যাটার্জির রিপোর্ট, আনন্দ বার্তা। আসছে বিস্তারিত খবরে। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের সিটি স্ক্যান মেশিনটি যান্ত্রিক ত্রুটির কারণে পরিষেবা সাময়িকভাবে স্থগিত রয়েছে। ফলে খুব পাচ্ছে রোগী থেকে রোগীর আত্মীয় পরিজন সকলের মধ্যে সমস্যার খুব তাড়াতাড়ি সমাধান হবে বলে জানিয়েছেন পূর্ব বর্ধমান জেলা জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব। দক্ষিণবঙ্গের বৃহত্তম চিকিৎসালয় হলো পূর্ব বর্ধমান জেলার বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল। অসংখ্য রোগীর চিকিৎসা হয় এই চিকিৎসালয়ে। কিন্তু সম্প্রতি হাসপাতালের সিটি স্ক্যান মেশিনটি যান্ত্রিক ত্রুটির কারণে পরিষেবা সাময়িকভাবে স্থগিত রয়েছে। ফলে অসুবিধায় পড়েছে রোগী থেকে রোগীর আত্মীয় পরিজনরা। পরিষেবা না পায় ক্ষুব্ধ সিটি স্ক্যান করাতে আসা রোগী থেকে রোগীর আত্মীয়রা। ঘটনার কথা স্বীকার করে নিয়েছেন পূর্ব বর্ধমান জেলার জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব। খুব তাড়াতাড়ি সমস্যা মিটে যাবে বলে জানান জেলাশাসক। সিটি স্ক্যানের ব্যাপারে আমি এমএসপি সাহেবের সঙ্গে কথা বলেছি। ওনার কথা অনুসারে এটা খুব ভালো মেশিন, খুব দামি মেশিন, কিন্তু যে কোম্পানি সাপ্লাই করেছে
তার দোষ এবং তার ইঞ্জিনিয়ারের দোষের কারণে এটা ঠিকমতো সরানো হচ্ছে না। উনি আমাদের রোগী কল্যাণ সমিতি মিটিংয়ে আলোচনা হয়েছে, উনি আশ্বাস দিয়েছেন যে এই মাসের মধ্যেই হিতাচি অথবা বোধহয় যে কোম্পানি রয়েছে তার একটা সিনিয়র লোক পাঠাচ্ছে, সরে যাওয়া উচিত। আর এই পিরিয়ডে কিন্তু আনামায়েতে অলরেডি একটা সিটি স্ক্যান চলছে, তো রোগীদের অসুবিধা হওয়ার কথা নয়। আনামায়েতে যে ফ্রি অফ কস্ট অথবা যে কস্টে করার কথা ছিল সেটা কিন্তু আনামায়েতে সার্ভিস প্রোভাইড করা হচ্ছে। তার সাথে যাতায়াতের একটা সমস্যা চলে যাচ্ছে, অফকোর্স সমস্যা আছে, আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি এটা সরানো হয়ে যাক, কিন্তু যেহেতু খুবই টেকনিক্যাল ব্যাপার, এত দামি ব্যাপার, কোনো কোম্পানিকে এমনি ছাড়াও যাবে না, নতুনও নেওয়া যাবে না, তাই জন্য অসুবিধা হচ্ছে। আশা করি এই মাসের মধ্যে এটা ঠিক হয়ে যাবে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। চোখ রাখো পরবর্তী খবরে। চুরি যাওয়া সোনা ও নগদ টাকা সহ দুজনকে গ্রেপ্তার করলো আসানসোল উত্তর থানার পুলিশ। ধৃতদের আসানসোল জেলা আদালতে তোলা হয়। সিসিটিভি ফুটেজ দেখে ধৃতদের ধরতে সক্ষম হয় পুলিশ। চলো পিছে জায়গা বানা ভেজল কিনা জল প্রায় 1 কিলো 80 গ্রাম সোনা এবং নগদ 1 লক্ষ টাকা সহ দুজনকে গ্রেপ্তার করলো আসানসোল উত্তর থানার পুলিশ। ধৃতরা হলো সুনীল মাহাতো এবং সুনিতা মাহাতো। ধৃতদের আসানসোল জেলা আদালতে তুলে রঞ্জিত রিমান্ডে নিয়ে যাচ্ছে তেলেঙ্গানা রাজ্যের সংগরেড্ডি জেলার আমিনপুর থানার পুলিশ। প্রসঙ্গত, আমিনপুর থানা এলাকায় একটি সোনার দোকানের মালিককে বেঁধে সোনা ও নগদ টাকা নিয়ে চম্পট দেয় ধৃতরা। সিসিটিভি ফুটেজ দেখে তেলেঙ্গানা পুলিশ আসানসোল উত্তর থানার পুলিশের সাহায্যে তাদের গ্রেপ্তার করে। রিকভারি তো অফি পয়সা নেট ক্যাশ হুয়া ও বাদ মে ওয়ান অফ কেজি সব তো গোল্ড হ্যাঁ শপ চোরি করে ঘর মে রাখে বলতে বলে আমি কোর্ট মে লোকাল কোর্ট মে প্রোডিউস করকে ও ট্রানজিট ওয়ারেন্ট লে রেখে উধার লেকে যাতে ট্রানজিট ডিপার্ট মাঙ্গেঙ্গে কিতনা দিন কা ট্রানজিট ডিপার্ট লেঙ্গে আপ ইয়ে তো হায়দ্রাবাদ জানে কা ট্রানজিট ওয়ারেন্ট কো পুছতে ও মেনু কোশ্চেন করনা কোর্ট মে প্রোডিউস করতে পহলে আমি না আমি দিছি ব্যাগ বন্ধ নে মার তো না হ্যাঁ ইজন করে লোকো আ ব্যাগ বুক কে আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দবার্তা। বিনামূল্যে প্রতিবন্ধীদের সরঞ্জাম প্রদানের শনাক্তকরণ শিবির অনুষ্ঠিত হলো। এদিন এই শিবিরটি অনুষ্ঠিত হয় পালার ভাতার প্রাইমারি স্কুলে। অসংখ্য প্রতিবন্ধী এদিন শিবিরে অংশগ্রহণ করেন। বিনামূল্যে প্রতিবন্ধীদের সরঞ্জাম প্রদানের শনাক্তকরণ শিবির অনুষ্ঠিত হলো শুক্রবার। এদিনের এই শিবিরটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার পালার ভাতার প্রাইমারি স্কুলে। মেমারি প্রতিবন্ধী ও সমাজ কল্যাণ সমিতির পরিচালনায় অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। ভাতারের বর্তমান বিধায়ক সুভাষ মণ্ডল, প্রাক্তন বিধায়ক বনমালী হাজরা সহ অন্যান্যরা এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অসংখ্য প্রতিবন্ধী এদিন অধীর আগ্রহে শিবিরে অংশগ্রহণ করেন। পালার হাই স্কুলে রাধানগর থেকে কেন এসেছেন? এখানে প্রতিবন্ধীদের সব
সরঞ্জামের জন্য এখানে কি হচ্ছে, শনাক্তকরণ করা হচ্ছে? এখানে সুবিধা কি হবে? আপনি যে এসছেন এখানে গাড়ি চালিয়ে আবার যাওয়া আসা করতে পারবো, কল্যাণ হবে। কোথায় এসছেন এখন? পালার প্রাইমারি স্কুলে শনাক্তকরণ শিবির হচ্ছে, তাই আমরা এখানে জড়ো হয়েছি। দেখালেন? হ্যাঁ, দেখান, ডাক্তার দেখানো হয়ে গেছে, কম্পিউটারে নাম লোড হবে। এখানে শিবিরে কি কোনো উপকারিতা উপকার পান আপনারা? মাননীয় সাংসদ সমিতার তত্ত্বাবধানে ক্যাম্পটি আজকে আয়োজন করা হয়েছে, তার জন্য আমরা উপকৃত। এতে কি উপকার পাবেন আপনারা? ক্রাচ পেলে তো অবশ্যই উপকার হবে। সংগঠনের সভাপতি কাজী ওসমানের তত্ত্বাবধানে সমগ্র কর্মসূচি বাস্তবায়িত হয়, যেখানে তিনি নিজেও একজন প্রতিবন্ধী। সোশ্যাল জাস্টিকের ইয়েতে আমাদের মাননীয় মমতা সংঘমিত্র এমপি ম্যাডাম এই প্রজেক্টটা নিয়ে এসছেন। এটা অল ওভার গোটা পশ্চিমবঙ্গেতেই চলছে। হ্যাঁ, এখানে আমরা ভাতার ব্লকে ক্যাম্প করছি, আমাদের মাননীয় প্রাক্তন বিধায়ক গোলাম আলী হাজারা সাহেবের সহযোগিতায়, এবং এখানকার জন্য আমাদের সব মামাটি মানুষের সমর্থকরা আছেন, নেতা নেত্রীরা আছেন, সবাই খুব সহযোগিতা পেয়েছি আমি, এবং এই সহযোগিতা পেয়ে আমি মামাটি মানুষের সরকারকে খুব ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিন যেন মমতা ব্যানার্জির হাত ধরে উন্নয়নের সাথে যেন আমরা এগিয়ে চলতে পারি, এই আমার কামনা। এবং আমাদের লোকাল যে আমাদের স্যার রয়েছেন, আমাদের স্যারকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের তরফ থেকে। ঠিক আছে, উনি না হলে আমরা হয়তো ভাতার ব্লকে ক্যাম্পটা কোনোভাবেই করতে পারতাম না। এখানে যেসব নেতা নেত্রীরা আছে সবাই আমাদেরকে খুব সহযোগী। ভাতার থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা। ফেলাম বিলতির পর স্কুলের উন্নতির লক্ষ্যে ছাত্রীদের কাছ থেকে টাকার দাবি করায় ক্ষোভের সঞ্চার ঘটেছে অভিভাবকদের মধ্যে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে। ঘটনার কথা ডিআই কে অনুসন্ধান করার কথা জানান পূর্ব বর্ধমান জেলার জেলা শাসক। ক্ষুব্ধ অভিভাবকদের বিক্ষোভ ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে। ক্ষুব্ধ অভিভাবকরা অভিযোগ তোলেন, স্কুল কর্তৃপক্ষ স্কুলের উন্নয়নের জন্য প্রাইমারি এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরে ছাত্রী পিছু 500 টাকা ও 1000 টাকা দেওয়ার আবেদন রেখেছেন, যা নিয়ে বিপত্তির সূত্রপাত ঘটে। স্কুলের দাদু ফাদু এইসব আগাবার জন্য, প্লাস্টার করার জন্য কিছুদিন আগে একটা মেয়ের মাথায় ফ্যান পড়ে গেছে, ক্লাস 8 এর কোন মেয়ের কোন সেকশনে, তাতে ওরা করেছে যে স্কুল থেকে মিটিংও হয়েছে নাকি, তাতে সবাইকে 1000 টাকা করে এবং প্রাইমারির 500 টাকা করে দিতে হবে। কোনো নোটিশ দিয়েছে? হ্যাঁ, নোটিশ ওই স্কুলে দিয়ে। কি লেখা আছে নোটিশে? আমি স্বেচ্ছাই দান ফান কিছু আছে এরকম কি একটা লেখা আছে মেয়েদের মুখে শুনি। আপনার কি কেউ পড়ে? ওর মেয়ের কাছে চাওয়া হয়েছে 1000 টাকা? না, পার্টিকুলার আমার সেরকম করে কিছু বলেনি, লাইনে বলে দিয়েছে যে 1000 টাকা করে সবাই। আপনি দিয়েছেন? না, আমি কি মনে করছেন দেবেন? আমি এমনিতেই আমার মেয়ে প্রতি বছর ফ্রিতে মানে ফ্রি ইয়ে পায়, আমার 4000 টাকা ইনকাম, আমি সেটা থেকে 1000 টাকা দিতে পারবো। আমি একটা দরখাস্ত করবো যে আমার পক্ষে দেওয়া। স্কুল কমিটির মিটিং হয়, সেই মিটিংয়ের প্রাইমারির জন্য 500 টাকা এবং হায়ারের জন্য 1000 টাকা ওরা নাকি মিটিংয়ে নাকি বলে, এবং কিছু সামথিং গার্জেন এটাকে সাপোর্টিং করে, কিন্তু আমার সেই সেদিনকে এখানে মিনিমাম 3000 গার্জেন আছে। 3000 গার্জেনে আমার 500 কে 800 গার্জেনের উপরে সফটওয়্যার নির্ভর করে না, অনেক গার্জেন আছে
যারা খুবই দুর্বল শ্রেণীর, যারা যারা এখানে পড়াশোনা করায়, তাদের বাড়ির বাড়ির পরিস্থিতি খুবই খারাপ। কি কারণে নিচ্ছে জানা বলেছে? ওই ফর স্কুল ডেভেলপমেন্ট গার্ডস পেমেন্ট অ্যান্ড আয়া পেমেন্ট আমি করতে পারবো না, ফ্যান চলবে না, কম্পিউটার বন্ধ হয়ে যাবে, ফ্যান বন্ধ হয়ে যাবে, আমি পারবো না, আমি একটা পয়সা পাই না। আপনি জেলা পরিষদে খবর নিন, যে কোনো জায়গায় খবর নিন, আমি একটা পয়সা পাই না। আমি 6,500,000 টাকা পেয়েছিলাম, আমি একটা বিল্ডিং করেছি এমপি কোটাতে। এটা তো সরকারি স্কুল, সরকারি স্কুল গভর্নমেন্ট পুরো পৌরসভার ভেতরে জেলা পরিষদের সামনে আমি বারবার বলি যে ম্যাডাম কি বলেছে যে এই পয়সাটা আপনারা দিন, এই পয়সাটা আমি না পেলে আমি আমার পক্ষে চালানো খুব মুশকিল হয়ে যাবে, এই পয়সাটা আপনারা দিন আমাদের। ওই ভিক্ষা দিন বলে কিছু? হ্যাঁ ভিক্ষা দিন, বারবার বলেছে আমাকে টাকাটা, আমাকে টাকাটা ভিক্ষা দিন। কোন ম্যাডাম বলেছে? এটা হেড ম্যাডাম বলেছে, শ্রাবণী পণ্ডিত। আপনারা কি আমার আধ ঘন্টা কথা হয়, আমার পক্স হয়েছিল, তা আমি 250 টাকা দিয়েছি, আমি মেডিকেলে আছি, আমি বলেছি ইট উইল বি পে ফর আফটার আই উইল জয়েন মাই সার্ভিস সেন্টার দেন আই উইল পে। কত টাকা চাইছে? 500 টাকা আমার মেয়ে প্রাইমারিতে পড়ে। এখানে অনেকেই আছেন দাদা যারা পারতপক্ষ বলছে যে আমাদের ক্ষেত্রে একটু চাপ হয়ে যাবে, আমরা পারবো না দিতে এত টাকা। কোনো নোটিশ ফোটিশ কিছু দেয়নি? কোনো নোটিশ নেই এবং দান দেন এবং উনি বলেছেন যে আমি কোনো লিখিত কোনো দেবো না, বিল দেবো না, আমি বিল দিতে আই বিল দিতে পারবো না, আমাদের বিল দেওয়া হবে। যদি বিল দিল দেয় তবে তো আপনারা দেবেন নাকি? যদি বিল দেয় আমরা সে দেওয়ার আপনারা চিন্তা করবো। কোনো কিছুই দিচ্ছেন না? কিছু না, কিচ্ছু না। কোনো আপনারা কি চাইছেন? আমরা চাইছি একটা সমাধান হোক, সরকারি আপনি স্বেচ্ছাভাবে দিতে পারেন, যা দেওয়ার ক্ষমতা নেই সে 240 টাকাও দিতে দেবে না। এবার এই সর্বশিক্ষা আইনটা গোটা ভারতে যত গভর্নমেন্ট স্পন্সার্ড এন্ড এডেড স্কুল আছে, সেটা জারি রয়েছে। আমরা এটা খয়রাতি স্কুল, খয়রাতি স্কুলে মনে করলেই তো অনেক এখানে দুর্বলতর শ্রেণীর ডাউন ট্রডেন এবং আপনার পুয়ার, হ্যাঁ, উইকার সেকশন অফ সোসাইটি থেকে আসে তাদের, সেই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে তো অসুবিধাজনক। এবং এটা তো ডিসক্রিমিনেটরি পলিসি রয়েছে যে কেউ দিতে পারলো হয়তো 1500 কেন সে 5000 টাকা, কিন্তু প্রাইভেট স্কুলের সঙ্গে গভর্নমেন্ট স্কুলে, গভর্নমেন্ট স্কুলে আমরা খয়রাতি স্কুলে পড়াই, খয়রাতি স্কুলে সরকারের যে নিয়ম আছে সেই নিয়ম মেনে আমরা চলবো, সেই নিয়মে কারো। এবং যদি ওনারা রিসিট প্রোভাইড করেন, যে ভ্যালিড রিসিট প্রোভাইড করেন যে হ্যাঁ হ্যাঁ 1000 টাকা দিলাম তার জন্য আমাকে রসিদ দেন, সেক্ষেত্রে আমরা ওয়েল ইট ইজ নো প্রবলেম ফর আস টু গিভ দ্যাম। মানে কোনো কিছু দিচ্ছে না? না, আমি এখনো পর্যন্ত জানি না, যেটাকে আজকে একটু কাগজে দেখেছি কিছু বলছে, কিন্তু সরকারি ক্ষেত্রে যে আধিকারিক রয়েছেন অর্থাৎ ডিআই, তিনিও বলছেন নাকি আনঅফিসিয়ালি বলছেন, হি ইজ নট, মানে হি হ্যাজ নট বিন অফিসিয়ালি কমিউনিকেটেড অর হি ইজ নট গিভিং অফিসিয়াল কমিউনিকেশন টু আস, কোনো কিছুই দিচ্ছেন। পূর্ব বর্ধমান জেলার জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করার আশ্বাস দেন। তিনি বিষয়টির ডিআইকে অনুসন্ধান করার নির্দেশ দিয়েছেন। আমরা একটা অভিযোগ পেয়েছি, আমি ডিআই সেকেন্ডারি সাহেবকে ইনকোয়ারি করতে বলেছি, উনি একটা ইনকোয়ারি করছেন, ইনকোয়ারি রিপোর্ট আসার সঙ্গে সঙ্গে যা যদি পাওয়া যায় কেউ কোনো রকম অসঙ্গতি হয়েছে আমরা ব্যবস্থা নেব। যদিও এ ব্যাপারে স্কুল কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। দক্ষিণ দিনাজপুরে বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য জমি পরিদর্শন করলেন এক প্রতিনিধি দল। এদিন তারা জাতীয় সড়কের ধারে ব্লক কৃষি দপ্তরের ফার্মটি পরিদর্শন করেন। দক্ষিণ দিনাজপুরে বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য বালুরঘাটের পর গঙ্গারামপুরে জমি চিহ্নিতকরণের জন্য স্থান পরিদর্শন করলেন এক প্রতিনিধি দল। প্রতিনিধি দলটি শুক্রবার 512 নম্বর জাতীয় সড়কের ধারে ব্লক কৃষি দপ্তরের ফার্মাটি পরিদর্শন করেন। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষা দপ্তরের বিশেষ সচিব শিলাদিত্য রায়। আশেপাশে
এই জমি লংটিউড ল্যাটিটিউড আমরা মেপেছি সেটা দেখে এই জিনিস আমাদের রিপোর্ট করা যেটা তাছাড়া কিছু সুযোগ সুবিধা যেন আছে যেমন হচ্ছে এখানে জলের ব্যবস্থা ইলেকট্রিসিটির ব্যবস্থা ব্রডব্যান্ড কানেকটিভিটির ব্যবস্থা এইগুলো হচ্ছে আমাদের লক্ষ্য রয়েছে এই সমস্তই আমরা কিন্তু আমরা কিন্তু উচ্চশিক্ষা দপ্তরকে জমা দেবো এবং তার ফলশ্রুতি হিসেবে যে ডিসিশান নেবেন সেই ডিসিশান মেকিংটা কিন্তু আমাদের এই মুহূর্তের কাজ তবে আপনারা তো অবভিয়াসলি আমাদের এখানে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনও আপনাদের কথাই বলেছে নেতাজি সুভাষ মুক্ত বিদ্যালয়ের উপাচার্য শুভশঙ্কর সরকার, অতিরিক্ত জেলা শাসক ভূমি ও ভূমি সংস্কার কৌশিক নাগ, অতিরিক্ত জেলা শাসক কৃত্তিবাস নায়ক, গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। দক্ষিণ দিনাজপুর থেকে রানা চ্যাটার্জির রিপোর্ট, আনন্দ বার্তা। এক গৃহবধূ তার মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদানের অঙ্গীকার করে নজির করলেন। ঘটনাটি পরিলক্ষিত হয়েছে কোচবিহার জেলার আলিপুরদুয়ারে। অপরদিকে এক দম্পতি তাদের বিবাহ বার্ষিকী উপলক্ষে দৃষ্টিহীন ছাত্রদের দুপুরে মধ্যাহ্নভোজন করালেন। কোচবিহার জেলার আলিপুরদুয়ার শহরে এক গৃহবধূ তার মায়ের 28তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরণোত্তর চক্ষুদান ও স্বেচ্ছায় রক্তদান করে নিজের স্বপ্ন পূরণ করলেন মধ্যপাড়ার বাসিন্দা বছর 19-এর গৃহবধূ সানি সরকার। সানি সরকার ব্লাড ডোনার অর্গানাইজেশন স্বেচ্ছাসেবী সংগঠনের সদর কোঅর্ডিনেটর রূপে দীর্ঘদিন ধরে সমাজসেবার সাথে যুক্ত। সানি সরকারের এই মহান কর্মকাণ্ডকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। এবং অঙ্গীকারবদ্ধ হলো সে, আমরা ধন্যবাদ জানাই আবার। এবং আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের পেছনে দাঁড়িয়ে আছে এরকম দৃষ্টিহীন অনেক শিশু। আমরা যদি সত্যি জীবিত অবস্থায় কিছু করে যেতে না পারি, আমি নিজেও নিজের দেহদান করেছি এবং চক্ষুদান করেছি, তো আমি চাইবো যে প্রত্যেকটি মানুষ যাতে এগিয়ে আসে, যাতে মৃত্যুর পর প্রত্যেক তাদের দেহ যে তাদের দেহ জ্বালিয়ে ফেলে বা কবরস্থ না করে তারা যেন তুলে দেয়। নানারকম সমাজসেবার সাথে যুক্ত এবং স্বাধীনজি আজকের প্রথমবার, আগে অনেকবার রক্তদান করেছেন, খুব সম্ভবত সংখ্যাটা 8 থেকে 10 মধ্যে থাকে। না না, চারবার। এবং তাছাড়া অনেক কাজে স্বাধীনজিকে আমরা কাছাকাছি পাই, খুব কাজে লাগে, আমরা সবসময় পাশে থাকে। আর আজকে নিজের মায়ের মৃত্যুবার্ষিকীকে নিজের স্বপ্ন পূরণের জন্য আজকে স্বাধীনজি রক্তদানকে বেছে নিচ্ছেন এবং তার কিছুক্ষণের মধ্যে তিনি মরণোত্তর চক্ষুদানের অঙ্গীকার করবেন এবং সেটা খুবই ভালো উদ্যোগ। অনেকে এইভাবে এগিয়ে এসছে, মহিলারা যেভাবে এগিয়ে আসছে তাদের সবারই কাছে অনেক তার সাফল্য। অপরদিকে নিজেদের 12তম বিবাহবার্ষিকী উপলক্ষে দৃষ্টিহীন ছাত্রদেরকে দুপুরের মধ্যাহ্ন ভোজন করালেন আলিপুরদুয়ারের দত্তপাড়ার বাসিন্দা দেবাশিস কর্মকার ও অঞ্জলি কর্মকার। সুবোধ স্মৃতি দৃষ্টিহীন বিদ্যালয়ের 32 জন ছাত্রদের এদিন ওই দম্পতি দুপুরের খাবার খাওয়ান। স্যার, আপনাদের স্কুলের নামটা কি? সুবোধ সেন স্মৃতি দৃষ্টিহীন বিদ্যালয়। আচ্ছা। কোচবিহার থেকে রতন বর্মনের রিপোর্ট, আনন্দ বার্তা। পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী এক জেঠুর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পুরুলিয়া জেলার রঘুনাথপুরের মধুতটি গ্রামে। আদ্রা চাইল্ডলাইনের পক্ষ থেকে ছাত্রীর পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে। পঞ্চম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী জেঠুর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পুরুলিয়া জেলার রঘুনাথপুরের মধুতটি গ্রামে। ছাত্রীর বাবা রঘুনাথপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। পুলিশ নির্যাতিত ওই ছাত্রের মেডিকেল পরীক্ষা করিয়েছে। এই ছেলেটা শরীর খারাপ হয়েছে, বুঝলেন? এই ছেলেটাকে নিয়ে গেলাম, আমি গেছিলাম, আর এই যে আপনার আমার মা বটে এসো, আমার হাসু উঠলো, আমার নিজের মা। আমরা ছেলেটাকে ভর্তি করতে গেলাম, আর ও বললো ও যে ও মেয়ের যেতে খুঁজছিল, জোর করে আপনার ও বলছে না না থাক, আর যে জেঠার মতন ভরে দিন থাক, এবার ও এখন জোর করে আপনার তালা দিয়ে আর ওইখানে দাঁড়াইছিল। আপনার মেয়েটি কি বলেছে বাড়িতে এসে? মেয়েটা আপনার বলেছে আমার আমার এরকম গার্ড অফ চাইপে জেঠা এরকম পয়সা করছিল, রঘুনাথপুর হাসপাতালে যান। ঘরে সেই সময় শাশুড়ি ও মেয়ে একাই ছিল।
সে সময় পাশের বাড়ির 78 বছরের হারাধন চ্যাটার্জি তার মেয়েকে ফুসলিয়ে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। তিনি দোষের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। আজ যে রঘুনাথপুর থানায় অভিযোগ করলেন, এটা কি বিষয়ে অভিযোগ? সেই সময় কি আপনারা কেউ বাড়িতে ছিলেন? সেই সময় আমার শরীর খারাপ ছিল, তাকে হসপিটালে ভর্তি করতে আমার বাড়ির সমস্ত লোক গিয়েছিলেন। আমি তো কেশারে কাজ করি, আমি বাড়িতে ছিলাম না। সেই সুযোগ পেয়ে আমার মেয়েকে মানবিক পছন্দ অত্যাচার করে। বিষয়টা নিয়ে কি আপনি থানা ছাড়া কাউকে জানিয়েছেন? হ্যাঁ, থানা ছাড়া আদ্রা থেকে তাকে জানিয়েছেন। মেয়ের অবস্থা এখন কেমন? মেয়ের অবস্থা ঠিক আছে। বাড়ি এমনি প্রথম প্রথম মেয়েটা বলছিল একটু যে মাথা ঘুরঘুরাচ্ছে, পেট বাজছে, সেই সমস্ত বলছিল। কিন্তু ঘটনাটি কোথায় হয়েছে? ঘটনাটি আমাদের আমাদের আমার বাড়িতে, আমার বাড়িতে একটা ওকে রুম দিয়েছে, মধুতটি আমার বাড়িতে একটা রুম দিয়েছে। ও একটা ইন্দিরাবাস পেয়েছে, তারপর ওর ঘরের সমস্ত জিনিসপত্র আমার বাড়িতে আসে। আর আমার ছেলেকে যেদিন হসপিটালে ভর্তি করতে যাই, সেদিন বললেন পাড়াপতি বেশি পরে দেখেছে, যখন আমার মেয়ে রুম থেকে বার হয় ওর ইয়াস্তাতে, তখন দেখেছে। তবে সন্ধ্যাবেলায় ওর মাকে জানিয়েছে, ওর মা হয়তো ভয় আমাকে কিছু বলেনি, তারপর দিন জানিয়েছে। মেয়ে পড়াশোনা করে তো? হ্যাঁ, মেয়ে পড়াশোনা করে ক্লাস ফাইভে পড়ে, মধ্যে হাই স্কুল। অভিযুক্ত হারাধন চ্যাটার্জিকে প্রতিবেশীরা বেধড়ক মারধর করেছে বলে অভিযোগ। বর্তমানে তিনি রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। আদ্রা চাইল্ড লাইনের পক্ষ থেকে কবিতা বাউরি জানান, তারা ওই আক্রান্ত মেয়েটির পরিবারের সঙ্গে থাকবেন। খবরটি পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা যথাস্থানে মেয়েটির বাড়ি যাই। সেখানে ওর বাবা বাড়িতে ছিলেন না, মা দিদামা এবং মেয়েটার সঙ্গে ভালোভাবে কথা বলা হয়, এবং কথা বলার পরে ওনারা স্বীকার করেন। মেয়েটা নিজের মুখে আমাদেরকে জানায় তার সঙ্গে যে অত্যাচার হয়েছে, তার অত্যাচারের কথা। ওই রবিবার দিনকে ওর ভাই সম্ভবত অসুস্থ হয়ে, দাদা, বড় দাদা অসুস্থ হয়ে সালকা হাসপাতালে ভর্তি হয়। আর সেই সময়ে বাড়িতে মেয়েটি একা ছিল, আর যেহেতু প্রতিবেশী, প্রতিবেশীর ওপরে বিশ্বাস করতে গিয়ে এত বড় বিপদ ওনার ঘটলো। উনি সেই সুযোগটা নিয়ে বাচ্চাটার ওপরে অত্যাচার করেছেন। এই খবরটি পাওয়ার পরে আমরা মেয়ের বাবা মার সঙ্গে আছি, আর তোকে আমরা ভালোভাবে আশ্বাস দিয়ে এসছি ওনাকে যে ভয়ভীতির বা কোনো কারণে পিছিয়ে যাওয়ার কোনো কারণ নেই। যদি সত্যি সত্যি ঘটনা ঘটে থাকে আমরা ওনাদের সঙ্গে আছি, এবং বাচ্চার যাতে করে আগামী দিনে ভবিষ্যৎ ভালো হয় তার জন্য সব রকম চেষ্টা আমরা সঙ্গে থাকি। থানায় আমরা গিয়েছি, আমরা গিয়ে গল্প করেছি যে আপনাদের কেসটার সম্বন্ধে কতটা কী অগ্রগতি হয়েছে। ওনারা জানিয়েছেন যে মেয়ের বাবা কেস করেছেন, মেডিকেল টেস্টে আজকে পাঠানো হয়েছে, মেডিকেল রিপোর্ট আসার পরে কালকে সম্ভবত কোনো স্টেপ ওনারা নেবেন। রঘুনাথপুর থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে, যদিও অভিযুক্ত হারাধন চ্যাটার্জি সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। বাড়ি ফিরে ছিল, প্রথম থেকে এসে আমাকে মারছে, আমি কোনো কিছু বুঝতেই পারি না। কী কারণে হয়েছে? কোনো কারণেই বলল না। কখন হয়েছিল ঘটনাটা? দাঁড়িয়ে এসে মানে আর কি মারছে, 12:30 কোনো একটা এরকম হবে বোধহয়। বাড়ি কোথায় আপনার? বাড়ি মজুরি গ্রাম। কী নাম আপনার? আমি তো জানি যে আমি একদম নির্দোষ, আমি কোনো কিছু তো নাই। এরপর তোরা যদি সাজেস্ট করিস সেটা আলাদা ব্যাপার। পুরুলিয়া থেকে সব্যসাচী চট্টরাজের রিপোর্ট, আনন্দ বার্তা। অনূর্ধ্ব 13 পিএনবি মেটলাইফ জুনিয়র ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ 2018 প্রতিযোগিতায় রানার আপ ট্রফি জিতল দক্ষিণ দিনাজপুর জেলা বালুরঘাটের অনূর্ধ্ব 13-র ব্যাডমিন্টন খেলোয়াড় শ্যামন্তী চৌধুরী। তার ইচ্ছা ভবিষ্যতে সে সানিয়া মির্জার মতো বড় খেলোয়াড় হবে। ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া অনুমোদিত অনূর্ধ্ব 13 পিএমবি মেট লাইফ জুনিয়র ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ 2018 প্রতিযোগিতায় রানার আপ ট্রফি জিতল দক্ষিণ দিনাজপুর জেলা বালুরঘাটের অনূর্ধ্ব 13-র ব্যাডমিন্টন খেলোয়াড় শ্রীমন্তী চৌধুরী। সারা ভারতের মোট 10টি স্থানে আয়োজিত এই ব্যাডমিন্টন প্রতিযোগিতায় শ্রীমন্তী কলকাতার সাই কমপ্লেক্সে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করার সুবাদে দিল্লিতে আয়োজিত প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করবে সে। সীমন্তের পিতামাতার স্বপ্ন সে আন্তর্জাতিক ব্যাডমিন্টন খেলোয়াড় হয়ে উঠুক। আশা ছিল যেন চ্যাম্পিয়ন হতে পারে, চ্যাম্পিয়ন হওয়ার আশা ছিল, কিন্তু হলো না, ব্যাড লাক, পরবর্তীতে দেখা যাক। মেয়ে একটা ভালো জায়গায় পৌঁছবে, 8-10 ঘন্টা বাড়িতেও করে, ইনডোর স্টেডিয়ামেই করে, বালুঘাট টাউন ক্লাবে করে, প্রায় 3 বছর। ও খেলা নিয়ে একটা ভালো জায়গায় পৌঁছবে। আমার স্বপ্ন একজন ইন্টারন্যাশনাল প্লেয়ার, ন্যাশনাল খেলুক এবং অনেক নাম করুক। ও দিনে সমস্ত কিছু নিয়ে 7-8 ঘন্টা প্র্যাকটিস করে, আর ওর মাই সবসময় ওর সঙ্গে থাকে। আমি ঠিক থাকতে পারি না, ওর সঙ্গ দিতে পারি না, তো মা সবসময় থাকে। হ্যাঁ, আমি ওর মা যায় বেশিরভাগ সময়, আমিও যাই ওকে তুলে দেওয়া বা সঙ্গে যাওয়া, কিন্তু থাকতে আমি ঠিক পারি না, ওর মাই থাকে। আর ওর টিচাররা ওকে হেল্প করে খুব ভালো, টাউন ক্লাবের টিচাররা সবসময় ওকে হেল্প করে, টাউন ক্লাব ইনডোরে প্র্যাকটিস করে, আর ওই সামনের মাঠটাতে দৌড়াদৌড়ি করে, যত কিছু ফিজিক্যাল ওইখানে পায়। আমরা ঠিক সহযোগিতা করতে পারি না, ও নিজেকে নিজে মোটিভেট করে বেশিরভাগই, ও নিজেই খুব মানে খেলার ব্যাপারে খুব উৎসাহী, ও ছোটো থেকেই সব কিছু ও সব কিছুই খেলতে পারে। ও এমনই একটা প্লেয়ার যে ও ফুটবল ক্রিকেট সব খেলা খেলতে পারে। আমাদের স্বপ্ন বড় এবং ইন্টারন্যাশনাল, আমার আশা, খুব আশা যে ও ইন্টারন্যাশনাল একজন খেলোয়াড় হবে, ভারতের নাম উজ্জ্বল। সীমন্তের স্বপ্ন ভবিষ্যতে সে সানিয়া মির্জার মতো বড় খেলোয়াড় হতে চায়। স্টেট চ্যাম্পিয়নশিপ র্যাঙ্কিং ছিল একটা, ওটাতে চ্যাম্পিয়ন হয়েছে, জলপাইগুড়িতে টাউন ক্লাবে ছিল, রানার আপ সল্ট লেক স্টেডিয়ামে ছিল, সাই কমপ্লেক্সে, ওখানটায় আমি অল ইন্ডিয়া বেসিসে, JBC ছিল, জুনিয়র ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ, ওখানে রানার আপ হয়েছে। আমাদের খেলা ছিল 8 জুলাই থেকে 11 জুলাই, 107 জন, আমি তার মধ্যে রানার আপ হয়েছি, সেকেন্ড পজিশন। আমি যেন সাইনা নেহওয়ালের মতন হতে পারি চাই, আর আমি যেন অলিম্পিকে চ্যাম্পিয়ন হতে পারি। আমার 3 বছর হলো, আমি ক্লাস 7 পড়ি বালুঘাট গার্লস হাই স্কুলে। আমি আপাতত এখানটা আমি ন্যাশনালের জন্য চ্যাম্পিয়ন হতে চাই, ন্যাশনালে সিলেক্ট হয়ে, তারপর ওখানটা ঘুরটুরে খেলা আছে, ওখানটায় আমি চ্যাম্পিয়ন হতে চাই। বেরোবো, শিউরিতে খেলা আছে। দক্ষিণ দিনাজপুর থেকে রানা চ্যাটার্জির রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে সিটি স্ক্যান মেশিনটি যান্ত্রিক ত্রুটির কারণে পরিষেবা সাময়িকভাবে স্থগিত রয়েছে। চুরি যাওয়া সোনা ও নগদ টাকা সহ 2 জনকে গ্রেপ্তার করলো আসানসোল উত্তর থানার পুলিশ। বিনামূল্যে প্রতিবন্ধীদের সরঞ্জাম প্রদানের শনাক্তকরণ শিবির অনুষ্ঠিত হলো। স্কুলের উন্নতির লক্ষ্যে ছাত্রীদের কাছ থেকে টাকার দাবি করায় ক্ষোভের সঞ্চার ঘটেছে অভিভাবকদের মধ্যে। দক্ষিণ দিনাজপুরের বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য জমি পরিদর্শন করলেন এক প্রতিনিধি দল। এক গৃহবধূ তার মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির ও মরণোত্তর চক্ষুদানের অঙ্গীকার করে নজির গড়লেন। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আনন্দ বার্তার পর্দায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে।